করোনাকে নিয়ে রাজ্যের সাময়িক স্বস্তি, কেননা গত চব্বিশ ঘন্টায় রাজ্যে মৃত্যু হয়েছে একজনের। মৃত্যুর এই হারটা কমানোর জন্যই কিন্তু বদ্ধপরিকর রাজ্য সরকার। এখনো পর্যন্ত মোট মৃত্যু হয়েছে রাজ্যে 274 জনের। সুস্থতার হারও গতকালের চেয়ে ভালো, গড়টা হলো 77.65%। করোনামুক্ত হলেন 489 জন। করোনায় রাজ্যের সাময়িক স্বস্তি, অন্তত মঙ্গলবার স্বাস্থ্য দপ্তর সূত্রে যে বুলেটিন দেওয়া হয়েছে এতে এটা বলাই শ্রেয়, কেননা গত চব্বিশ ঘন্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল একজনের, যেটা এই অতিমারী পরিস্থিতির মধ্যে সত্যি সাময়িক একটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে সহায়ক হবেন গোটা রাজ্যবাসীর। এখনো পর্যন্ত রাজ্যে করোনার কামড়ে মোট মৃত্যু হয়েছে 274 জনের। সুস্থতার হার গতকালের চেয়ে ভালো, হারটা 77.65%। করোনা মুক্ত হয়ে এদিন বাড়ি ফিরলেন 489 জন। মৃত্যুর হারটা ধীরে ধীরে ক্রমশই হ্রাস পাচ্ছে রাজ্যে, যেটা আপাত দৃষ্টিতে একটা সাময়িক স্বস্তি রাজ্যবাসীর জন্য। মানুষ স্থিত বিরক্ত হয়ে গেছেন এই কোভিডকে নিয়ে, এর উপর প্রতিদিনই একের পর এক স্বজন হারাচ্ছেন কেউ না কেউ। এই দুর্বিষহ চিত্র আর ভালো লাগছে না জনগণের কাছে, তাই অন্তত মঙ্গলবার স্বাস্থ্য দপ্তর থেকে দেওয়া বুলেটিনে মৃত্যুর হারটা কম হওয়ার ফলে কিছুটা হলেও স্বস্তি এলো সবার মধ্যে। এদিকে গত চব্বিশ ঘন্টায় মোট পরীক্ষিত হল 3294 নমুনা, এর মধ্যে 432 জনের দেহে মিলল কোভিড-19 ভাইরাস। এই তথ্য স্বাস্থ্য দপ্তর সূত্রেরই। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।